বাংলাদেশে করোনা ভাইরাসের উপর ভিত্তি করে আটকে যাওয়া 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি। মন্ত্রী বলেছেন, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা হবে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র তিনটি নির্বাচনিক বিষয়ে, অর্থাৎ বিজ্ঞান, ব্যবসায়ী শিক্ষা ও মানবিক। তিনটি গ্রুপের শিক্ষার্থীরা যার যার গ্রুপে বিশেষায়িত তিনটি করে সাবজেক্টের উপর সীমিত পরিসরে সংক্ষিপ্ত সিলেবাসে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দেবেন। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হবে। সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ধর্মের মতো আবশ্যিক বিষয় বা চতুর্থ বিষয়ের উপর পরীক্ষা হবে না বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসএসসি এবং এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও মূল্যায়নের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। তবে কোভিড পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তাহলে গত বছরের মতো এবারও বিকল্প সিস্টেমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, এমন পরিস্থিতিতে এসএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে তিনটি নির্বাচনিক বিষয়ে। অ্যাসাইনমেন্ট এবং পূর্ববর্তী পরীক্ষাগুলোর বিষয়ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে এসএসসির ক্ষেত্রে 24টি অ্যাসাইনমেন্ট এবং এসএসসি 30টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এসব অ্যাসাইনমেন্টের মাধ্যমে সংক্ষিপ্ত সিলেবাসে পুরোটা কভার করা হবে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে এসএসসির ক্ষেত্রে প্রতি সপ্তাহে দুটি করে টানা 12 সপ্তাহে মোট 24টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রতিটি বিষয়ে 8টি করে অ্যাসাইনমেন্ট করবেন শিক্ষার্থীরা। 18 জুলাই থেকে এসএসসির অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হবে। অন্যদিকে এইচএসসির ক্ষেত্রে তিনটি নির্বাচনিক বিষয়ের মোট 6টি পত্র রয়েছে। প্রতিটি পত্রের জন্য 5টি করে মোট 30টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। সপ্তাহে 2টি করে মোট 15 সপ্তাহে এই 30টি অ্যাসাইনমেন্ট দেবেন শিক্ষার্থীরা। 26 জুলাই থেকে এসএসসির অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হবে। গত বছর এই অ্যাসাইনমেন্টের মূল্যায়ন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠায়, এবারে এ বিষয়ে বিশেষ নজরদারি করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। এবারও যদি অ্যাসাইনমেন্ট স্বচ্ছতা নিশ্চিত না হয় তাহলে শুধুমাত্র পূর্ববর্তী পরীক্ষাগুলো, অর্থাৎ এসএসসির ক্ষেত্রে জেএসসি, জেডিসি এবং এসএসসির ক্ষেত্রে এসএসসি, জেডিসি ও এসএসসি সাবজেক্ট ম্যাপিং বিষয়ে ভিত্তিক মূল্যায়ন করা হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন হবে অষ্টম শ্রেণী পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে বা এসএসসি পর্যন্ত যে মূল্যায়ন আছে তার ভিত্তিতে। এগুলোর উপরে আলাদা করে পরীক্ষা অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে না। তবে জেএসসি, জেডিসিতে কোনো নির্বাচনিক বিষয় নেই, সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার নির্বাচনিক বিষয়গুলোর সাবজেক্ট ম্যাপিং কীভাবে হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি বলেন, অ্যাসাইনমেন্ট মূলত নেওয়া হবে এটা ভেবে যে শিক্ষার্থীরা যেন তাদের পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে পারেন। পরীক্ষা বা অ্যাসাইনমেন্টের জন্য শুধুমাত্র গ্রুপভিত্তিক নৈর্বাচনিক বিষয়ে, যেমন বিজ্ঞান গ্রুপের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বা উচ্চতর গণিত বেছে নেওয়ার কারণ হিসেবে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো মূল্যায়নের প্রয়োজন থাকায় নির্দিষ্ট ওই কয়েকটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই অ্যাসাইনমেন্টগুলোর মূল্যায়ন কতটা সঠিক হচ্ছে সেটি মূল্যায়নের জন্য সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দৈব চয়নের মাধ্যমে মূল্যায়ন করা অ্যাসাইনমেন্টের কপি নিয়ে এসে যাচাই করা হবে বলে তিনি জানান। মূল্যায়ন সঠিক হলে এর কিছুটা অংশ এসএসসি ও এসএসসি ফলাফলের সাথে যুক্ত হবে। তবে মূল্যায়ন যথাযথ না হলে শুধুমাত্র সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে। এই জন্য তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারি নির্দেশনা মেনে সঠিকভাবে মূল্যায়ন নেওয়ার ব্যাপারে সজাগ থাকার আবেদন জানান। কেউ ইচ্ছাকৃত ভুল মূল্যায়ন করেছেন এমন প্রমাণ তথ্য পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে
জানান মাননীয় শিক্ষামন্ত্রী। কারিগরি শিক্ষার ক্ষেত্রে নবম শ্রেণী ও একাদশ শ্রেণীতে যে পরীক্ষাগুলো হয় সেগুলো প্রাথমিক পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। তবে কারিগরির ক্ষেত্রে এসএসসি ও এসএসসি সমমানের পাশাপাশি নবম শ্রেণী ও একাদশ শ্রেণীর পরীক্ষাগুলোর এ নিয়ম সম্পূর্ণ হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আবশ্যিক বিষয়ের মূল্যায়ন হবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। অন্যদিকে নির্বাচনিক বিষয় হলে তারা অন্যান্য নিয়মিত পরীক্ষার্থীদের সাথে পরীক্ষায় অংশ নেবেন। কোরবানি ঈদের পর এসএসসির সমমান পরীক্ষার ফরম পূরণ অনলাইনে শুরু হবে, তাই কোনো শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠান যেতে হবে না। সীমিত বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, তাই পরীক্ষার ফিও নেওয়া হবে কম। ফি পরিশোধ করতে হবে অনলাইনে। ফর্ম কবে দেওয়া হবে, ফি কত হবে এ বিষয়ে বোর্ড থেকে খুব শীঘ্রই নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী। আগে প্রতিটি বিষয়ে 3 ঘন্টা করে পরীক্ষা হলেও এবার পরীক্ষা নেওয়া হবে 1.5 ঘন্টা সময় নিয়ে। পরীক্ষার নম্বর 100 থেকে কমে 50 করা হয়েছে, পরে সেটাকে 100 নম্বরে কনভার্ট করা হবে। অর্থাৎ কেউ যদি 50 নম্বরে 30 নম্বর পেয়ে থাকেন, তাহলে 100তে তার প্রাপ্ত নম্বর 60 নম্বর ধরা হবে। প্রশ্নের ক্ষেত্রেও থাকবে পরিবর্তন, এবারে শিক্ষার্থীদের বেছে নেওয়ার সুযোগ বেশি থাকবে। আগে 5টি প্রশ্ন থেকে 4টি উত্তর লিখতে বলা হলেও এবার 5টির মধ্যে আরও কম প্রশ্নের উত্তর দেবে শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, করোনা ভাইরাস থেকে অনেক দূরে দূরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, বাংলাদেশ সরকারের সবগুলো নির্দেশ মেনে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার জন্য পুরো প্রস্তুতি নিয়ে থাকুন এবং আপনাদের লেখাপড়া নিয়মিতভাবে চালিয়ে যান। ধন্যবাদ সবাইকে, এবং আমাদের চ্যানেলটির সাথে থাকবেন নিয়মিত খবর পাওয়ার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।